Hi guys, আমি জে আমি বব আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি বাংলাদেশের স্টাইল কিং সালমান শাহ স্যারের আবার একটি গান, যে গানটার নাম হচ্ছে তুমি আমায় করতে সুখী। তুমি আমায় করতে সুখী জীবনে তারপরে আছে, এখানে লেখা নেই, আমি বলে দিলাম জীবন। আচ্ছা, জীবনেই তো শুনেছিস একটুখানি না শুনলে? আচ্ছা, মানে আর কন্ট্রোল হয়নি, এই একটু লাইন জাস্ট। এবং যেখানে গিয়েছেন আমাদের ভারতীয় দুই সিঙ্গার, যাদের নাম হচ্ছে অনুরাধা পড়োয়াল ম্যাম আর অমিত কুমার, কিশোর কুমারের ছেলে, কিশোর কুমার স্যারের ছেলে অমিত কুমার স্যার। তো কোন সিনেমা থেকে? তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আরেকজনের নাম তুই বলিস না, কিন্তু আরেকজন অনেক বিখ্যাত একজন শাবনুর ম্যাম রয়েছেন, তার ফলে হবে একদম ঠিক তাই ভুলে। এবং কোন সিনেমা থেকে? ওই তো আমি তো তোমাকে চাই চাই। আর কাস্ট তো বললাম, সালমান শাহ স্যার আর শাবনুর ম্যাম, সিঙ্গার অনুরাধা পড়োয়াল, অমিত কুমার স্যার, আর লিরিক্স অ্যান্ড মিউজিক হলো আহমেদ ইমতিয়াজ বুলবুল, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, ডিরেক্টর মাতিন রহমান। একদম। আর অনুপম মুভি সংস থেকে নিচ্ছি, লেভেল তো অবশ্যই দিতে হবে, নাহলে আমাদের বিপদ হবে, একদম টপ করে উড়িয়ে দেবে। তো অরিজিনাল ভিডিও লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর বংস রিঅ্যাকশনে রিঅ্যাকশন দেখার জন্য, রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন। আপনার নাম বংস রিঅ্যাকশন, আমি ভালো লাগছে, ইন্ডিয়ান আর বাংলাদেশের ভালোবাসা এটাই তো ভালোবাসা। তুমি আমার করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, তুমি আমার করতে সুখী জীবনে, অনেক বেদনায় পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো, উড়েছি প্রদীপ সেই আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ। উড়েছি প্রদীপ সেই আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ। পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো,
উড়েছে প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ ব্যবহার করা হয়েছিল এবং অনুরাধা পাড়ওয়ালের গানে যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা খুব বেশি ব্যবহার করে সেটা হচ্ছে সেতার, এবং সেই সেতারটা ছিল উনি সেতারটাকে বেশি একটু প্রেফার করেন একদম তার গানের আমি শুনতে পাই। এবং তিনি মানে শেষের দিকে জীবন মানে যখন গান মানে আধুনিক গান গাওয়া ছেড়ে দিলেন, তিনি পরের দিকে ভক্তিগীতি গানগুলো যুক্ত হয়েছে, এখনো ভক্তিগীতি গান গান তিনি। যাই হোক, তো অমিত কুমার স্যারও আর কি খুব সুন্দর এই গানটা করেছে, আর তার ভয়েসটা সাধারণ ম্যামকে একদম ম্যাচ করে গেছে, একদম 100% ম্যাচ করে গেছে। আর অমিত কুমার স্যার তো একদম ভালোই, কিন্তু মানে সাধারণ ম্যামের সাথে বেশি ম্যামের যে ভয়েসটা সেটা মনে হচ্ছে একদম যেন মানে মনে হচ্ছে না কথা হচ্ছে অন্য কেউ বেশ ন্যাচারাল ব্যাপারটা একদম সত্যি, মানে কি বলবো আর কিছু বলার নেই। নতুন করে অন্য ভিডিও গুলোতে আমরা বলেছি, বাট দুজনের জুটিটা কিন্তু অনেক বেশি, মানে শামানুর ম্যাম এবং জুটিটা বেশি দেখতে পাওয়া যায়, চিত্তশনের মতন কি এরকম হতে পারে, হতে পারে সেই ব্যাপারটা ফিল করছি আমরা, আমাদের মনে হচ্ছে যাই না বলো যারা ঠিক বলছি কিনা, হ্যাঁ জানাও আমাদের মনে হচ্ছে, কারণ আমরা দেখছি বেশিরভাগই এই জুটিটা ভুলে যাচ্ছে, জুটিটা সত্যি ভালো লাগে মানে হ্যাঁ মানতে হবে খুবই সুন্দর দুজন স্যার এবং ম্যামকে খুব সুন্দর ম্যাচও করেছে, পুরোনো গানগুলো যেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে এরকম বাঁচিয়ে রেখে মানে আমরা এখনো জানতে পারছি যে জানার স্কোপটা দিচ্ছে, এটাই মানে অনেক স্যালুট আর কি, দারুণ দারুণ সিরিয়াসলি, মানে বেশ ভালো লাগবে, ভালো লাগলো পুরোনো গানগুলো হচ্ছে পুরোনো দিনে চলে যাচ্ছি যে 90s সময়, আসলে এই গানগুলো কোনোদিনই পুরোনো হবে না জানিস তো, মানে এই ব্যাপারটাই তাই, মানে এইগুলো সবসময় মেমোরিতে রয়ে যায়, জড়িয়ে থাকে। এই গানগুলো কখনো আমরা যখন ছোট ছিলাম এরকম টাইপের গানগুলো শুনতাম সিরিয়াসলি, না বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলবাটনটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল দাদি সাবস্ক্রাইব করো না বেশি করে, আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের রিয়াকশন, বেশি করে কমেন্ট করো, আর তার সাথে সাথে ইনস্টাগ্রাম দুজনকে বেশি করে ফলো করো, আর ইউটিউবের চ্যানেলটাকে বেশি করে শেয়ার, বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইব ভিউয়ার্স বেশি বেশি করে পারে, খুব বেশি করে, খুব বেশি করে, একটু কম বাড়ছে একটু আমরা একটু বাড়লে আরও এনার্জি পাই, আরও ভালোবাসা তোমাদের থেকে তো পাচ্ছি, সাবস্ক্রাইব হলে আমরাও একটু এনথু পাই আর কি, আর কিছু না, তো বেশি করে ফেলো, আর ফেসবুকের গ্রুপটা জয়েন করে নাও, পেজটা লাইক করে সর্বত্র শেয়ার করে দাও, যত সোশ্যাল মিডিয়াতে সেখানে করবেই, বন্ধু বান্ধব অফিস পালিক এক্স ওয়াই জেড পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাড়াটিয়া কাউকে ছাড়বে না, সব জায়গায় শেয়ার, বেশি করে শেয়ার। কী রে ভাই তুই তো কত মানে যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে দিও, পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখো, তখন যেন টাটা।